এখন আমি যে ফাংশনটি দেখাবো সেটা হচ্ছে এলএন ফাংশন, এক্সেলের এলএন ফাংশন। সাধারণত আমরা জানি যদি আমরা যে সমস্ত লগারিদম বা লগের বেস ই থাকে সেগুলোকে আমরা এলএন বলি। যারা ম্যাথামেটিক্স সম্বন্ধে একটু কম যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে, কিন্তু যারা অলরেডি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছে বা 10 বা 12 লগারিদম পড়েছে তারা সবাই হয়তো বুঝতে পারবে যে বেস বলতে কী বোঝাচ্ছে আর ভ্যালু বলতে কী বোঝাচ্ছে। সাধারণত এরকমভাবে লেখা হয়, আমি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে এই যে লগ ই বেস ই বা লগ 2 বেস 2 বা লগ 10 বেস 10 লগ, এই যে প্রত্যেকটা ভ্যালু আছে এর প্রত্যেকটা মানে হচ্ছে 1। যদি আমি এরকম লেখা থাকে যে লক ই বেস, যদি এখানে আমি 2-এর জায়গায় আমি লিখলাম 4-কে আমি কীভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 করে লিখতে পারি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যদি 4 লিখি, 4 মানে হচ্ছে 2 আর আগে একটা 2 বসবে, তাহলে এটা মানে হচ্ছে 4। যদি 2 টু দি পাওয়ার 4 ওরমভাবে লিখি তাহলে ওটা মানে হচ্ছে এইটা। আবার লগ 2 বেস 2 মানে কিছুক্ষণ আগেই বললাম 1 হবে, তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে 2। এর এখানে যদি 10 টু দি পাওয়ার 100 করি, মানে 10 বেস যদি 100 করি, তাহলে 10 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে 2টা আগে চলে যাবে। লগ 10 বেস 10 মানে হচ্ছে 1। বা এখানে যদি ই বেস ই টু দি পাওয়ার 3 করি, এখানে যদি আমি ই টু দি পাওয়ার 3 করতাম, 3টা যদি ওপরে হতো, যাই হোক এখানে ওপরে দেখা যাচ্ছে না, তাহলে এই 3টা কী করবে, 3টা আগে যাবে, আগে চলে গেলে কী হবে, 3 লগ ই বেস ই, সেই লগ ই বেস ই এর মান হচ্ছে 1। তার মানে যখনই বেস ই থাকবে তখন সেটা লগ না হয়ে হয়ে যাবে এলএন। আমি এবার আমার এক্সেলে যাই, কীভাবে কাজ করছে প্রথমে আমি দেখাই। এক্সপোনেনশিয়াল ফাংশন কিছুক্ষণ আগেই দেখিয়েছি, সাধারণত এক্সপোনেনশিয়াল 1 যদি প্যারামিটার নাম্বার হয় মানে ই টু দি পাওয়ার 1, ভ্যালু কী দেখাচ্ছে, 2 7 1 8 2 7 1 8 2 8 1 8, এরকম একটা ভ্যালু দেখাচ্ছে 2 8। যদি আমি এটারই এলএন করি তাহলে কী দেখাবে, এলএন 2 7 2 পয়েন্ট, সো এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকেই সিলেক্ট করলাম, ভ্যালুটাকেই সিলেক্ট করলাম, তাহলে কী হবে, ই ই মানে ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে লগ ই এর মান হচ্ছে, মানে সরি লগ ই এর মান হচ্ছে 2 2, মানে এক্সপোনেনশিয়াল ই এর মান হচ্ছে, মানে ই টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 পয়েন্ট 7 1 8। তাহলে এটাই যদি আমি এখানে দিই তাহলে কী হবে, তাহলে তাহলে এখানে দেখাচ্ছি আমি, তাহলে কী হবে, এখানে 2.7 1 8 2 8 যে ভ্যালুটা আছে ওর মানে হচ্ছে ই টু দি পাওয়ার 1। তাহলে 1টা কী হবে, 1টা আগে চলে সামনে চলে আসবে, সামনে চলে আসবে, লক ই বেস ই মানে কত, লক ই বেস ই মানে 1, তাহলে এর পুরো অ্যান্সারটা হচ্ছে কি 1। তাহলে কেমন করে দেখাবো, এখানে আমি ভ্যালুটা দিলাম, এন্টার মারলাম 1। যদি আমি এরকম করি এলএন, যেহেতু এলএন মানে কি, যদি কোনো লগারিদমের বেস ই হয় সেটাকে বলা হয় এলএন, তাহলে এখানে লিখলাম আমি এক্সপোনেনশিয়াল 3, তার মানে কি হচ্ছে, তার মানে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, কালো হলো, তার মানে আমি এখানে গেলাম, এখানে কি হচ্ছে, বেস হচ্ছে ই টু দি পাওয়ার 3 হলো, 3টা কোথায় চলে আসবে, 3টা চলে আসবে আগে, আগে চলে আসলে কি হবে, লগ ই বেস ই মানে হচ্ছে 1, তার অ্যান্সার হচ্ছে 3। কীভাবে কাজ করবে, এখানে আমি যাই, এখানে এক্সপোনেনশিয়াল 3 করলাম, অ্যান্সার কী হলো, 3। সুতরাং এই হলো এলএনের ফাংশন। একই রকমভাবে এলএনের পরবর্তী ফাংশন কী আছে, সরি এখানে ম্যাথ অ্যান্ড ট্রিক গেলাম, এলএনের পরবর্তী ফাংশন কী আছে, লগ আছে, লগ আছে। লগ মানে কী বোঝাচ্ছে, লগ মানে হচ্ছে বলছে সাধারণত লগের বিভিন্ন বেস হতে পারে, ই হতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে, বিভিন্ন হতে পারে। আমি সাধারণত 2 আর 10ই বেশি ব্যবহার করা হয় আর ইটা ব্যবহার করা হয়, তাই জন্য আমি এটা লিখেছি। আমার সাপোজ যদি এরকম হলো ইকুয়ালস টু লগ, নাম্বার নিলাম, সাপোজ নাম্বার নিলাম 8, কমা দিয়ে বেস নিলাম 2,
তাহলে এখানে যাই আগে দেখিয়ে নিই, এখানে এটাকে কাটলাম, সরি এখানে এখানে কি আছে, 8 নিয়েছি, তার মানে কি বেস হচ্ছে 2 নিয়েছি, তাহলে লগ 2 বেস 8, 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, এই তিনটা কোথায় চলে আসবে, তিনটা চলে আসবে সামনে, তাহলে কি হলো লগ 2 বেস 2 মানে 1, তাহলে এর অ্যানসারটা কী দেখাবে, অ্যানসারটা দেখাবে 3, ঠিক আছে অ্যানসার দেখাবে 3, কারণ এখানে 3 চলে এসছে সামনে। সুতরাং একই রকমভাবে যদি আমি এরকম করতাম ইকুয়ালস টু লগ 27 কমা বেস দিলাম 3, তাহলে 27 কি 3 তিরিককে 9, 3 নং 27 মানে 3 টু দি পাওয়ার 3, তাহলে 3টা আগে চলে আসবে, লগ 3 বেস 3 মানে হচ্ছে 1, অ্যান্সার থাকবে 3। যদি এখানে এরকম করতাম লগ 10,000 কমা দিয়ে 10, তাহলে অ্যান্সার কি দেখাবে, 10 টু দি পাওয়ার 4 মানে 10,000, 4টা আগে চলে আসবে, লগ 10 বেস 10 মানে হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 4। সুতরাং এই হলো লগারিদমের সিনট্যাক্স, লগের সিনট্যাক্স। এর পরেরটা কী আছে, এর পরেরটা আছে লগ 10, এর পরে লগ 10, লগ 10 মানে হচ্ছে কি, লগ 10 মানে হচ্ছে যে লগারিদমের বেস 10, তাহলে লগ লগের ক্ষেত্রে কী হচ্ছে, আমার কোনো বেস দেয়নি, আমি যে কোনো বেস দিতে পারি। এলএনের ক্ষেত্রে কী হচ্ছে, বেস হচ্ছে ই, আর লগ 10-এর ক্ষেত্রে বেস কী হচ্ছে 10। তাহলে আমি কী করব, এখানে গেলাম ইকুয়ালস টু লগ 10 করলাম, 10 করে আমার একটা নাম্বার বলছে, নাম্বার এইমাত্র এখানে কী করেছি 10,000 ব্যবহার করেছি, আমি 10,000 ব্যবহার করলাম, 10,000 ব্যবহার মানে কি লগ 10 বেস 10,000, 10,000 মানে 10 টু দি পাওয়ার 4, 4টা আগে চলে আসবে, লগ 10 বেস 10 মানে 1, অ্যান্সার 4। যদি আমি এটা এরকম করি লগ 10 ব্যাকেটের মধ্যে লিখলাম 0.1, 0.1 মানে কি, 0.1 মানে 1-এর 10, মানে 10 টু দি পাওয়ার -1, তাহলে -1টা আগে চলে আসবে, অ্যান্সার কী হবে -1। বা যদি এরকম করি ইকুয়ালস টু লগ 10 ব্যাকেটের মধ্যে দিলাম 0.001 মানে 1/1000, 1000 মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার -3, তাহলে -3টা আগে চলে আসবে, 10 বেস 10 মানে 1, তাহলে অ্যান্সার কী দেখাবে, অ্যান্সার দেখাবে -3। তাহলে এই হলো লগ 10-এর কাজ। এর পরবর্তী ফাংশনটা কী আছে, পরবর্তী ফাংশনটা কী আছে আমি এখানে এখানে লগ 10 দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ডিটারমিনেন্ট, মানে ইকুয়ালস টু ডি, এখানে কী বলছে, রিটার্নস দ্য ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ আর অ্যারে। তার জন্য কী করি, প্রথমে আমি একটা 2×2 ম্যাট্রিক্স আমি একটা তৈরি করি, সাপোজ এখানে লিখলাম 1, 2, 3 আর 4, এরকম লিখলাম। আমাকে যদি বলা হয় এর ডিটারমিনেন্ট বার করতে, তাহলে কী হবে, ডিটারমিনেন্টের ফর্মুলা কী, কোনাকোনি গুণ হয়, যদি 2×2 থাকে তাহলে কোনাকোনি গুণ হয়, 4×1 4, 2×3 6, মানে 4 - 6, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে -2। তাহলে এখানে যদি আমি করি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট, কী বলছে, রিটার্নস দ্য ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ অ্যান অ্যারে। তো এখানে অ্যারেটা কোনটা আছে, অ্যারেটা যে 2×2 একটা অ্যারে নিচ্ছে, এখানে করে আমি এটাকে সিলেক্ট করছি, অ্যান্সার কী দেখাবে -2। আশা করি বোঝা গেল। একই রকমভাবে যদি আমি এরকম করতাম 2, 3, এখানে লিখলাম 4, 5, 6, এখানে লিখলাম 7, 8, 9, যদি আমি এটা কী আছে, 3×3 একটা ম্যাট্রিক্স আছে, মানে ডিটারমিনেন্ট আছে, বা 3×3 একটা অ্যারে আছে, আমি যদি এটাকে যদি ডিটারমিনেন্ট বার করতে চাই, কী করবো, DTRM মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যদি বার করতে চাই, পুরো অ্যারেটাকে সিলেক্ট করলাম, এর ফান্ডাটা কী, এর ফান্ডাটা অন্যরকম। এখানে ক্ষেত্রে কী হয়, প্রথমে
হিসাব মতন রাখতে হয় কীভাবে আমি ক্যালকুলেশনটা একবার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এখানে প্রথমে কি আছে, প্রথমে ইকুয়াস টু দিলাম ওয়ান ইন্টু পাঁচ নয় পঁয়তাল্লিশ, ছ আটে আটচল্লিশ, তাহলে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে মাইনাস থ্রি, মাইনাস থ্রি প্লাস। এর পরেরটা কী আছে, ফোর, এখানে কী হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ হচ্ছে, মানে ওপর থেকে নিচে গুণ হচ্ছে। এর পরেরটা কী আছে, ফোর, তাহলে ফোর লিখলাম ইন্টু, এটা নিচ থেকে উপরে গুণ হবে, তিন আটে চব্বিশ, থ্রি ইন্টু এইট, তিন আটে চব্বিশ মাইনাস টু ইন্টু নাইন, তাহলে চব্বিশ থেকে আঠেরো বিয়োগ দিলে কত হয়, ছয়, ছয় দিলাম প্লাস। এর পরেরটা কী আছে, সেভেন, সেভেনে কী আছে, আবার ওপর থেকে গুণ হবে, ছয় দুগুণই বারো, তিন পাঁচে পনেরো, মানে বারো থেকে পনেরো বিয়োগ দিলে মাইনাস থ্রি, তাহলে সেভেন ইন্টু মাইনাস থ্রি, তাহলে অ্যান্সার কী হবে, চার ছয় চব্বিশ মাইনাস একুশ তিন, আর তিন মাইনাস তিন ইয়ে করলে জিরো, অ্যান্সার কী হবে, জিরো। তাহলে এখানে যদি আমি এম ডিটারমিনেন্ট বার করি, ইকুয়াল টু ম্যাক্স ডি টি ই আর এম, এটা যদি করি, আর এটা এখানে যদি পুরোটাকে যদি থ্রি ইন্টু থ্রি পুরো অ্যারেটাকে যদি আমি সিলেক্ট করি, করে ব্যাকেট করি, অ্যান্সার কী দেখাচ্ছে, জিরো। সুতরাং এই হলো এম ডিটারমিনেন্ট, মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ভ্যালু এরমভাবে বের করে, আমাকে কোনো কষ্ট করতে হবে না, আমি একটা অ্যারেটাকে সিলেক্ট করবো, আমার হয়ে যাবে। সুতরাং যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করে তাদের প্রত্যেকের আইডিয়া থাকবে যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কী, আই দিয়ে ব্যবহার করা হয় যার ভ্যালু এক হয়, নাল ম্যাট্রিক্স কী, সুতরাং এগুলো সবাই জানবে। এর পরের ফাংশনটা কী আছে, পরের ফাংশনটা হচ্ছে এম ডিটারমিনেন্ট তো হয়ে গেল, এর পরেরটা হচ্ছে এম ইনভার্স। এম ইনভার্স মানে কী ফাংশন বোঝাচ্ছে, এম ইনভার্স, এম ইনভার্স বলছে ইনভার্স ম্যাট্রিক্স রিটার্নস দ্য ইনভার্স ম্যাট্রিক্স ফর দ্য ম্যাট্রিক্স স্টোরড ইন দ্য অ্যারে। আমি এখানে একটা কাজ করি, আমি আগের ইয়েটাকেই নিয়ে আসি, কন্ট্রোল জেড করে আগের জায়গাটাই নিয়ে আসি, এখানে গিয়ে আমি এটুকুনি অংশ আমি উড়িয়ে দিলাম, ইকুয়ালস টু এম ইনভার্স করে আমি এটুকুনি অংশ সিলেক্ট করলাম, এম ইনভার্স করে এটুকুনি অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি করলাম, অ্যান্সার কী দেবে, অ্যান্সার দেবে মাইনাস টু, অ্যান্সার দেবে মাইনাস টু। সুতরাং কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে গেলে আমাকে এম ইনভার্স ফাংশন ব্যবহার করতে হয়। একই রকমভাবে যদি আমি এম ইনভার্স করি আর যদি এইটুকুনে সিলেক্ট করি, তাহলে অ্যান্সার কী দেবে, অ্যান্সার দেবে হচ্ছে নাম্বার, কারণ একটা এরর দিচ্ছে। এরর কেন দিচ্ছে, কারণ হচ্ছে সাধারণত ইনভার্স যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয়, তাহলে এক্ষেত্রে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা ডিনোমিনেন্টে কাজ করতে লাগে। সুতরাং আমাদের, আমি এখন চাইলেও আপনাদের বোঝাতে পারবো না যে ইনভার্সের ফর্মুলাটা কী এবং কীভাবে কাজ করে। মোটর কথা, ইনভার্স বের করার ক্ষেত্রে যদি এই ভ্যালুটা যদি এক্স হয়, এক্স ইকুয়াল টু জিরো হয়, তাহলে ইনভার্স লেখার ক্ষেত্রে প্রথমে ওয়ান বাই এক্স ব্যবহার করতে হয়। তাহলে ওয়ান বাই জিরো মানে কী, ওয়ান বাই জিরো মানে একটা ডিভিশনাল এরর, তাই না, একটা এরর দেখাবে, তাই জন্য এখানে একটা এরর শো করছে। সুতরাং আমি এখন চাইলেও আপনাদের বোঝাতে পারবো না, কারণ হচ্ছে এর জন্যে আলাদা অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে, তাই জন্য এখানে আমি বোঝাতে পারছি না, আমি দুঃখিত। এই অ্যারেঞ্জমেন্ট থাকলে হয়তো আমি আপনাদের ম্যাথামেটিক্সের এইটা বুঝিয়ে দিতাম। যাই হোক, আমি এই ম্যাথেমেটিক ফাংশনটা শুধু তাদের জন্য করছি যারা ম্যাথামেটিক্সে নিয়ে, ম্যাথামেটিক্স সম্বন্ধে একটু ধারণা রয়েছে তাদের, যাদেরকে টেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশনের ম্যাথামেটিক্স সম্বন্ধে একটু ধারণা রয়েছে। আমি অন্যদের জন্যও করছি, এটা ব্যাপার না যে কারোর জন্য করছি না। যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট লাইনে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এখানে আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, ওই অ্যারেঞ্জমেন্ট আমার কাছে নেই, আমি দুঃখিত। এম মাল্ট, এম মাল্ট, এম মাল্ট মানে কী, এম মাল্ট হচ্ছে সাধারণত দুখানা অ্যারের, দুখানা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এম মাল্ট কাজে লাগে। সাধারণত আমি এটাকে উড়িয়ে দিচ্ছি, উড়িয়ে দেওয়ার পরে আমি এখানে যে ম্যাট্রিক্সটা করেছি,
কন্ট্রোল সি করে আমি পাশে পাশে মানে কি এখানে আসলাম, এখানে এসে এন্টার মারলাম, আমি সেই ম্যাট্রিক্সটাই এখানে আবার রাখলাম। তাহলে মাল্টিপ্লিকেশনের কাজ করব কি, এম মাল্ট, এম মাল্টে এটা একটা অ্যারে, এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে অ্যারে ওয়ান লেখা আছে, কমা দিলাম, এটা আরেকটা অ্যারে, এই দুটো অ্যারে মধ্যে আমি গুণ করব, গুণ করে যে ম্যাট্রিক্সটা পড়ে সেটা হচ্ছে এম মাল্ট, এন্টার মারলাম, অ্যান্সার দিল কত, অ্যান্সার দিল 30। সুতরাং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাকে এম মাল্ট ব্যবহার করতে হয়। এর পরবর্তী ফাংশনটা কী আছে, এর পরবর্তী ফাংশনটা হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট ডবল হয়ে গেছে, এরপর মড, মড মানে কি, মড হচ্ছে খুব সহজ জিনিস, আমি এগুলো সব উড়িয়ে দিলাম, কোনো কাজে লাগবে না এগুলো আর। মড ফাংশন, মড মানে কি, সাপোজ এমওডি, এমওডি নাম্বার আর ডিভিজার, আমি দিলাম সাপোজ 32.2, অ্যান্সার কী আসছে, অ্যান্সার আসছে 0, তার মানে 32 যদি 2 দিয়ে ভাগ করি অ্যান্সার কী আসবে, 0। যদি আমি এখানে মানে আউটপুট, মানে আউটপুট মানে হচ্ছে ভাগশেষটা কী আসবে, 0। যদি আমি এখানে 33 2 দিয়ে ভাগ করি আউটপুট কী আসবে, ভাগশেষ 1। যদি আমি এখানে 33 4 দিয়ে, 4 দিয়ে না, 33 5 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কী আসবে, অ্যান্সার হচ্ছে আউটপুট হচ্ছে কী আসবে, মানে ভাগশেষটা কী আসবে, 3, অ্যান্সার 3। একই রকমভাবে আমি কোশেন্ট যদি কাজ করি, কোশেন্ট, কোশেন্টে যদি আমি নিউমিনেটর আর ডিনোমিনেটর মানে একই রকমভাবে আমি 33.5 দিলাম তাহলে অ্যান্সার কী আসবে, অ্যান্সার হলো 6। তাহলে কোশেন্ট মানে হচ্ছে কি, কোশেন্ট মানে হচ্ছে ভাগফল বোঝায়, আর মড মানে হচ্ছে ভাগশেষ বোঝায়। সুতরাং আমি এখানে আবার গেলাম ম্যাথেমেটিক ফাংশনে, কোশেন্টটা আমি পরে দেখাবো কীভাবে কাজ হয়। সাপোজ আমার এখানে কী আছে, ও না, মড হয়ে গেল, এম রাউন্ড, এম রাউন্ড ফাংশনটা বোঝার আগে আপনাকে সবার আগে বুঝতে হবে রাউন্ড ফাংশন কীভাবে কাজ করে। রাউন্ড ফাংশন মাথায় রাখতে হবে, রাউন্ড ফাংশন প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, রাউন্ড ফাংশন প্রতিটা, আমি বারবার করবো, রাউন্ড ফাংশন প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং যারা প্রোগ্রামিং নলেজ যাদের রয়েছে তারা জানে, তাদের প্রতিটা ক্ষেত্রে রাউন্ড আর র্যান্ড ফাংশন মানে র্যান্ডম ফাংশন ব্যবহার করতে হয়। এবার দেখা যাক রাউন্ড ফাংশন কীভাবে কাজ করে। প্রথমে আমি চলে গেলাম ইকুয়ালস টু, রাউন্ড লিখলাম, রাউন্ডের মধ্যে কী বলেছে, একটা নাম্বার বলেছে, একটা নাম্বার ডিজিটস বলেছে। আমি কিছুক্ষণ আগে সিলিং আর ফ্লোর ব্যবহার করেছিলাম, সিলিং মানে হচ্ছে কি, যে সিগনিফিকেন্টটা থাকবে সিগনিফিকেন্টের থেকে আপ হবে, আর সিগনিফিকেন্টের ডাউন হলে ওটা হয়ে গেল ফ্লোর। সুতরাং এখানে কী হবে, এখানে আমি ধর সাপোজ একটা ভ্যালু দিলাম 6.8, কমা দিয়ে নাম্বার ডিজিট 6.8, কমা দিয়ে আমি 6.8 না 6.85 করলাম, কমা দিয়ে 2 লিখলাম। 2 মানে কী বোঝাচ্ছে এখানে, আগে বুঝতে হবে এই জিনিসটাকে, বুঝতে হবে এখানে 2 মানে বোঝাচ্ছে পয়েন্টের পরে কতগুলো সংখ্যা। আমরা সাধারণত ছোটোবেলায় করেছি 5 সমান বা 5 বেশি হলে ওর সঙ্গে 1 যোগ হয়, জানি না আপনারা জানেন কি না, আপনারা মনে আছে কি না জানেন, নিশ্চয়ই মনে আছে কি না, 5 বা 5 বেশি হলে ওর সঙ্গে 1 যোগ হয়। তাহলে এইখানে রাউন্ডটা কী হবে, এটা 5 সমান 5 বেশি, 2 নম্বর ডিজিটটা মানে পয়েন্টের পরে 2 ঘর 6.85, তাহলে 2 নম্বর ঘর কোনটা আছে পয়েন্টের পরে, 5। তাহলে 5 থেকে বেশি বা সমানের মধ্যে পড়ে পড়ে যাচ্ছে, তার সঙ্গে কী যোগ হবে, 1 যোগ হবে, তাহলে অ্যান্সার কী হবে, 6.86। ও সরি 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 সরি, এখানে না, এখানে না, এখানে না, আমি আরেকবার জিনিস দেখাচ্ছি, আমি একটু গণ্ডগোল করেছি। যদি 6.855 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে পয়েন্টের পরে 2 ডিজিট শো করবে, এবং 2 পরের সংখ্যাটা কী আছে, মানে 6.85 পরে কী আছে, আরেকখানা 5 আছে, 5 থাকলে কী হবে আমরা জানি, পরে আগের ভ্যালুর সঙ্গে 1 যোগ হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে কত, 6.86। তার মানে রাউন্ডের ক্ষেত্রে কী হয়, রাউন্ডের ক্ষেত্রে আমি যে সংখ্যাটা এখানে দেব পয়েন্টের পরে তত ঘরই শো করবে, যদি 2 লিখি পয়েন্টের পরে 2 ঘরই শো করবে, কিন্তু এখানে কত, কটা আছে,
এখানে তিন ডিজিট আছে, তিন ডিজিটের লাস্ট ডিজিট, তিন নম্বর ডিজিটটা কী আছে? পয়েন্টের পরে তিন নম্বর ডিজিটটা আছে পাঁচ। পাঁচটা কী? পাঁচটা হচ্ছে আমরা জানি পাঁচের থেকে বড় বা সমান হলে তার ঠিক আগের ভ্যালুর সঙ্গে এক যোগ হয়ে যায়। তাহলে অ্যান্সার কী দেখালো? অ্যান্সার দেখালো 6.86। যদি পাঁচের থেকে ছোট হয় তার সঙ্গে কী যোগ হবে? তার সঙ্গে যোগ হবে জিরো। যদি আমি এটাকে 6.855-এর এখানে আমি করলাম চার, তাহলে অ্যান্সার কী দেখাবে? অ্যান্সার দেখাবো 6.85। ক্লিয়ার? একই রকমভাবে যদি আমি এরকম করতাম 6.854, এখানে আমি লিখলাম ওয়ান, তাহলে অ্যান্সার কী দেখাবে? তার মানে হচ্ছে কী বোঝাচ্ছে? তার মানে পয়েন্টের পরে এক ঘর শো করবে, পয়েন্টের পরে এক ঘর শো করবে, কিন্তু দুই নম্বর ঘরে কী আছে? দুই নম্বর ঘরে আছে পাঁচ। পাঁচ মানে কী? পাঁচের সমান বা বেশি হলে আগের ভ্যালুর সঙ্গে এক যোগ হয়ে যায়। তাহলে অ্যান্সার কী হবে? 6.8-এর সঙ্গে পয়েন্ট ওয়ান যোগ হয়ে অ্যান্সার হবে 6.9। তার মানে এটা পাঁচ আছে, পাঁচের সমান বা বড়ো হলে আগের সঙ্গে এক যোগ, আগের সঙ্গে মানে হচ্ছে আটের সঙ্গে এক যোগ হবে, অ্যান্সার হবে কত? 6.9। আশা করি সবাই বুঝতে পারলো। এবার যদি আমি এরকম করি ইকুয়ালস টু, যদি আমি এরকম করি ইকুয়ালস টু রাউন্ড ব্র্যাকেটের মধ্যে আবার এখানে লিখলাম 6.854 কমা দিয়ে জিরো, তার মানে এখানে কী দেখাচ্ছে এটা বুঝতে হবে। এখানে কী দেখাচ্ছে? জিরো মানে কোনো পয়েন্ট বসবে না। যদি কোনো পয়েন্ট না বসে তাহলে আমায় দেখতে হবে পয়েন্টের পরে ঠিক এক নম্বর ঘরে কী আছে, পাঁচের থেকে বড় বা সমান কি না। যদি পাঁচের থেকে বড় বা সমান হয় তাহলে কী হবে? আগের ভ্যালু মানে পয়েন্টের আগের ভ্যালুর সাথে এক যোগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী দেখাবে? সাত। যদি একই রকমভাবে যদি আমি এটাকে এরম করি ইকুয়ালস টু রাউন্ড, রাউন্ড করার পরে আমি এখানে লিখলাম 6.854 কমা দিয়ে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান মানে কি? মাইনাস ওয়ান হচ্ছে পয়েন্টের আগের সংখ্যাটায় কী আছে, পয়েন্টের আগের সংখ্যাটা কী আছে মানে ছয়। ছয় কী? ছয় পাঁচের থেকে বড় বা সমান যদি হয় তাহলে কী হবে? তাহলে সেটা মাথায় রাখতে হবে এটা, তাহলে সেটা কী হবে? তাহলে সেটা সেখানে আর এক যোগ হবে না, এক যোগ না হয়ে সেটা কী হয়ে যাবে? দশ হয়ে যাবে। দশ মানে ছয়ের ওপরে কী হয়? দশ। আর ছয়ের একেবারে নিচে কী হয়? শূন্য। সুতরাং এখানে আমি কী করব, মানে শূন্য আর দশের, শূন্য আর দশের মধ্যিখানের সংখ্যাটা কি? পাঁচ। তাহলে এখানে কী আছে? ছয়। তাই জন্য অ্যান্সার কী হলো? দশ। যদি আমি এটা এরকম করতাম এখানে লিখতাম 4.854, তাহলে কী হচ্ছে? তাহলে পাঁচের থেকে কম আছে, তাহলে অ্যান্সার কী হবে? এই ক্ষেত্রে অ্যান্সার কী হবে? জিরো। আশা করি বোঝা গেল। যদি আমি এখানে এরম করতাম, ফোন না করে এখানে যদি এরম করতাম 58 আর এখানে দিতাম -2, তাহলে কী হবে? তাহলে অ্যান্সার কী হবে? -2 মানে পয়েন্টের আগের দু ঘর দেখবে, পয়েন্টের আগের দু ঘর বলতে কী আছে? পাঁচ। তাহলে আমি কী বলেছি যে পয়েন্টের আগে দু ঘর মানে হচ্ছে পাঁচ, পাঁচের বেশি বা সমান হলে আগের ভ্যালুর সঙ্গে এক যোগ হবে। এখানে আগে কোনো ভ্যালু নেই, তাহলে এখানে কী হবে? আগে কোনো ভ্যালু নেই কিন্তু আগের ভ্যালু এক বসাবো আর 58 দুখানা জিরো হয়ে গেল, তাহলে অ্যান্সার কী দেখাবে? 100। যদি আমি এটা এরম করতাম যে 58-এর জায়গায় 48 করতাম আর -2 রাখতাম, -2 মানে হচ্ছে -1-এ 8, -2-তে 4। 4 মানে কি? পাঁচের থেকে ছোট, তাহলে আর এক যোগ হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে জিরো। সুতরাং এই হলো রাউন্ডের ফাংশন। রাউন্ড ফাংশন আশা করি বোঝা গেছে। এবার যেটা দেখাবো সেটা ম্যাথ অ্যান্ড ট্রিকের মাল্টিনোমিয়াল ফাংশন। মাল্টিনোমিয়াল ফাংশন কীভাবে কাজ করে? মাল্টিনোমিয়াল ফাংশনের একটা সিগনিফিকেন্স আছে, একটা গুরুত্ব আছে। আমি মাল্টিনোমিয়াল
লিখলাম, মাল্টিনোমিয়াল লিখে 1, 2, 3 করলাম, এর মানে কি? মাল্টিনোমিয়ালের থিওরি হচ্ছে বাইনোমিয়াল ব্র্যাকেটের মধ্যে 1+2+3, তারপরে যদি আমি 1, 2, 3 এখানে নিই তাহলে যে কটা সংখ্যা আছে তার যোগফলের বাইনোমিয়াল বাই ইন্ডিভিজুয়ালি প্রতিটা সংখ্যার বাইনোমিয়াল। সুতরাং 2-এর বাইনোমিয়াল কি? 2×1। 3-এর বাইনোমিয়াল কি? 3×2×1। 6-এর বাইনোমিয়াল কি? 6×5×4×3×2×1। সুতরাং এটা যদি আমি করি তাহলে স্যার অ্যান্সার কী দেখাবে? অ্যান্সার দেখাবে 60। 60 হচ্ছে অ্যান্সার, কারণ যদি আমি 1, 2, 3-এর করি তাহলে বাইনোমিয়াল কি? 1+2+3, তার বাইনোমিয়াল মানে 6-এর বাইনোমিয়াল। 6-এর বাইনোমিয়াল মানে কত? আমি এখানে লিখলাম ইকুয়ালস টু ফ্যাক্ট, ফ্যাক্ট আমি আগেও দেখিয়েছি, ফ্যাক্ট 6 মানে কত হচ্ছে? 720। আর ফ্যাক্ট 2 মানে কত? 2×1=2। ফ্যাক্ট 3 মানে কত? 3×2=6, তার মানে 6×2=12। 12 হচ্ছে আমার নিচের ডিনোমিনেশনটা আসবে, অ্যান্সার কী হবে? ইকুয়ালস টু 720/12 করলে 60। তাহলে এই 60 চলে আসলো। এর পরের যে ফাংশনটা আছে, তার পরের ফাংশনটা কী আছে? অট ফাংশন। অট ফাংশন আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি, আরেকবার একটু দেখিয়ে দিই। ইভেন ফাংশন আর অট ফাংশন, যদি আমি অট লিখে আমি 6 লিখি, তার নিয়ারেস্ট যে আপ ভ্যালুটা আছে সেটা দেখাবে, মানে হচ্ছে 7। এর পরের ফাংশনটা কী আছে? অট ফাংশনের পরে কী আছে? পাই আছে। পাই, পাই হচ্ছে আমি ত্রিকোণমিতিক ফাংশনে দেখিয়েছি, পাই হচ্ছে একটা ভ্যালু শো করবে যেটা আপ টু 15 ডিসিমল দেখাবে, মানে এটা ভ্যালুটা হচ্ছে 3.141159265358889। এখানে দেখিয়েছি কি? এখানে বেশি দেখায়নি, অ্যাকচুয়ালি আমরা যেহেতু সফটওয়্যারে প্রোগ্রামিং করি তাই জন্য আমাদের পুরোটাই 15 ডিজিট পর্যন্ত জানতে হয়, তাই জন্য আমার মুখস্থ আছে বলে আমি বলে দিলাম। এখানে কিছুটা দেখিয়েছে, কত দেখিয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, আর 9, 9 পয়েন্টের পরে 9 ডিজিট পর্যন্ত দেখিয়েছে, মানে 9 ডিসিমাল পর্যন্ত দেখিয়েছে। ভ্যালুটা হচ্ছে কত? 3.151492653578889। এটা হচ্ছে 15 ডিজিটের নাম্বার। এরপরে কী আছে? পাওয়ার। পাওয়ারটা কীভাবে কাজ করবে? সাধারণত আমার যদি বলা হয় 2³ কত, মানে 2×4 = 8, আমি কীভাবে করবো? 2, 3, 3 হচ্ছে পাওয়ার, নাম্বার হচ্ছে 2, অ্যান্সার কত বেরোবে? 8। এখানে যদি আমি এরকম করি ইকুয়ালস টু POWER পাওয়ার, আমি যদি 5,3 করলাম তাহলে কি? 5×5=25, 25×5=125, যদি 5,4 করি তাহলে 125×5 মানে 625, 625 অ্যান্সার দেখালো। তাহলে এই হলো পাওয়ার গেল। এর পরের ফাংশনটা কী আছে? পরের ফাংশনটা আছে প্রোডাক্ট। প্রোডাক্ট খুব সহজ জিনিস, যেহেতু সাম করলে কী হয়? সাম করলে সমস্ত ভ্যালুর যোগফল হয়। আমি যদি এখানে লিখি প্রোডাক্ট, প্রোডাক্ট লিখে আমি লিখি 2, 3, 4, তাহলে অ্যান্সার কী বেরোবে? 3×4=12, 12×2=24, 24 অ্যান্সার। আমি এগুলো সব মুছে দিলাম আবার। এবার পরবর্তী ফাংশনটা কী আছে? পরবর্তী ফাংশনটা আছে প্রোডাক্ট গেলো, কোসেন্ট হয়ে গেছে, রেডিয়ান্স। রেডিয়ান্সটা কী হবে? ইকুয়ালস টু রেডিয়ান্স, রেডিয়ান্স বলতে বলছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমি এখানে লিখলাম 60। এর কোনো ভ্যালু দেখাবে? যে ভুলভাল একটা ভ্যালু দেখাচ্ছে, কিন্তু যখনই আমি রেডিয়ান্স বার করব, যখন যদি এরকম করি ১৮০/পাই করলাম, তাহলে অ্যান্সার কী দেখাবে? অ্যান্সার দেখাবে 60 মানে কি? 60 মানে হচ্ছে π/3, অ্যান্সার দেখাবে 60। সুতরাং এই হলো রেডিয়ান্সের ফান্ডা। সুতরাং রেডিয়ান্স মানে কী বোঝাচ্ছে? আমি প্রথমেই বলেছি, কোনো একটা বৃত্তীয় মানকে যদি রেডিয়ানে বদলাতে হয় তাহলে সেক্ষেত্রে রেডিয়ান্স ফাংশন ব্যবহার করা হয়। তাহলে এখানে বৃত্তীয় মান বলতে কি? 60 ডিগ্রি বোঝাচ্ছে, আর রেডিয়ান্স বলতে কী বোঝাচ্ছে? π/2, π/3, π/4 এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে আমাকে কী দেখাচ্ছে? রেডিয়ান্স থেকে আমাকে বৃত্তীয় মানে বের করলাম আমি 180/পাই এই অংশটা দিয়ে, আমি ডিলিট করলাম এটাকে। এর পরের যেটা কী আছে? পরের যেটা আছে
রেডিয়ান্স র্যান্ড হয়ে গেল। র্যান্ড মানে কি? র্যান্ড মানে হচ্ছে র্যান্ডম নাম্বার ইকুয়ালস টু RAND, র্যান্ড করলাম একটা র্যান্ডম নাম্বার শো করলো 0.92 ট্রিপল নাইন। আমি যদি আবার যদি র্যান্ড করি আরেকখানা র্যান্ডম নাম্বার শো করবে যেই র্যান্ডম নাম্বার এর থেকে আলাদা। সুতরাং আশা করি বোঝা গেল, র্যান্ড মানে হচ্ছে র্যান্ডম নাম্বার শো করবে আর প্রতিটা যতবারই আমি ফাংশন লিখবো ততবারই র্যান্ডের মান পরিবর্তন হবে, না মানে র্যান্ডমের ভ্যালুর মান পরিবর্তন, ভ্যালুটা পরিবর্তন হবে। এর পরেরটা কী আছে? র্যান্ড বিটুইন। র্যান্ড বিটুইন মানে কি? সাধারণত আমার দুখানা নাম্বার নিতে হয়, দুখানা নাম্বারের মধ্যে আমি যদি একটা র্যান্ডম ভ্যালু বের করি, দুখানা নাম্বারের মধ্যে যদি র্যান্ডম ভ্যালু বের করি, সাধারণত এটা আমরা PHP বা অন্য বড় বড় ASP.NET জাভাতে আমরা এই জিনিসটা ব্যবহার করি। যাই হোক, এক্সেলের ক্ষেত্রেও যদি আমি VBAতে কাজ করি, যদি অ্যাডভান্স এক্সেলে কাজ করি, সেক্ষেত্রে র্যান্ড বিটুইনটা খুব কাজে লাগে। আমি ধরুন 2.6 মধ্যে ইকুয়ালস টু র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইনের কী আছে, কী আছে বটম আর আপ। বটমে লিখলাম আমি 2 আর আপে লিখলাম 6, তার মানে 2 আর 6 মধ্যে যে কোনো একটা ভ্যালু দেখাবে সেটা র্যান্ডম ভ্যালু হবে, তাহলে দেখালো কি 3। যদি আমি এরকম করি 2.2345 আর 6.7890 এটার মধ্যে ভ্যালু বার করি, তাহলে অ্যান্সার কী দেখাবে? অ্যান্সার দেখাবে, এক্ষেত্রে অ্যান্সার দেখালো 3। এর পরেরটা কী আছে? তার মানে র্যান্ডম ভ্যালু 2 আর 6 মধ্যে একটা দেখাবে। এর পরের যে ভ্যালুটা কী আছে, পরের ফাংশনটা আছে রোমান ফাংশন। রোমান ফাংশন খুবই সহজ, ইকুয়ালস টু রোমান করে আমি ধরুন সাপোজ লিখলাম 5, ফর্ম নিলাম হচ্ছে আমি 0ই নিলাম, তাহলে 5 করলে অ্যান্সার কী দেখাবে? অ্যান্সার হচ্ছে রোমান অক্ষরের 5 দেখাবে। এর পরের যে ফাংশনটা রয়েছে সে ফাংশনটা কী আছে, রাউন্ড। রাউন্ড আমি দেখিয়েছি, রাউন্ড ডাউন রাউন্ড আপ, তার মানে রাউন্ড ফাংশন কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। এবার যে দুখানা স্পেশালাইজেশন ফাংশন আছে, একটা হচ্ছে রাউন্ড ডাউন, একটা হচ্ছে রাউন্ড আপ। তার মানে হচ্ছে রাউন্ড মানে কী বোঝায়? রাউন্ড মানে সাধারণত কোনো একটা সংখ্যাকে আমি রাউন্ড করতে হয়, সেটাই বোঝায়। কিছুক্ষণ আগে আমি রাউন্ড বলেছি, রাউন্ড লিখলাম আমি এখানে, লিখলাম 6, যদি আমি এরকম করি ব্র্যাকেটের মধ্যে 6, -1 করলাম, তাহলে অ্যান্সার কী দেখাবে? আমি কিছুক্ষণ আগেই বলেছি পয়েন্টের আগের ভ্যালু করলে -1 হয়, অ্যান্সার 10 দেখালো, 10ই দেখাবে, কারণ 6টা হচ্ছে 5-এর থেকে বড় বা সমান হলে কী হবে, আগের সঙ্গে এক যোগ হয়, আগে কিছু ভ্যালু নেই 8, আর 6টা হয়ে গেলো 0, তাহলে অ্যান্সার দেখাবে 10। যদি এখানে আমি করি ইকুয়ালস টু রাউন্ড ডাউন, যদি আমি এখানে করি আর এখানে যদি আমি লিখি 6, -1, তাহলে অ্যান্সার কী দেখাবে? অ্যান্সার দেখাবে 0, কারণ হিসাব মতো রাউন্ড করলে কী হয়, রাউন্ড করলে 5-এর বেশি হলে ওটা 10 হয়ে যায়, কিন্তু এখানে যদি রাউন্ড ডাউন করছি তাই জন্য যাই থাকুক 6টা 1 থেকে 4-এর মতো কাজ করবে, তাই না, অ্যান্সার দেখালো 0। যদি আমি এখানে এরকম করি যে রাউন্ড আপ, এখানে লিখলাম 4, -1, তাহলে অ্যান্সার কী দেখানোর কথা? অ্যান্সার দেখালো 10, রাউন্ড আপ করলাম, 5-এর থেকে ছোট, তাহলে হিসাব মতন 0 হওয়ার কথা রাউন্ডে, কিন্তু যেহেতু এখানে রাউন্ড আপ ব্যবহার করেছি এটা কী হলো, 1 যদি 4 হয় সেটা 5 থেকে 10-এর মধ্যে কোনো একটা ভ্যালু ধরে নেবে, মানে 5-এর বেশি ধরে নেবে মোটের ওপর কথা। তাহলে রাউন্ড আপের ক্ষেত্রে কী হলো, রাউন্ড আপের ক্ষেত্রে যদি 5-এর থেকে কম ভ্যালু হয় সেটা 5-এর থেকে বেশি বা সমান ধরে নেবে। একই রকমভাবে রাউন্ড ডাউনে যদি 5-এর থেকেও বড় কোনো ভ্যালু থাকে সেটা কী হলো, সেটা 5-এর ছোট ভ্যালু হিসেবে গণ্য হবে রাউন্ড ডাউনে, সরি রাউন্ড আপে, ভুল বললাম, যদি 5-এর থেকে বড় হয় আর এখানে যদি আমার 4 থাকে ভ্যালুতে, তাহলে সেক্ষেত্রে ওই 4 ভ্যালুটা বৃদ্ধি পেয়ে 5-এর বেশি বা 5-এর সমান হওয়ার কাজ করবে, সেক্ষেত্রে আউটপুট দেখাচ্ছে 10। একই রকমভাবে রাউন্ড হয়ে গেল,
राउंड डाउन राउंड अप हो गेलो सीरीज साम एर फांगशन आमी एखाने देखाबो ना एटा अनेक छोटमोटो फांगशन एर परेरटा कि आछे एर परेरटा आछे साइन इक्वल्स टू साइन जदि आमी 123 लिखी एंटर मारलाम कि देखालो वन वन माने कि बोझाय वन माने होच्छे पजिटिव भ्यालू बोझाय जदि आमी एखाने लिखी एरकम साइन माइनस 123 তাহলে এটা কি মাইনাস মানে কি বোঝাচ্ছে মাইনাস মানে নেগেটিভ ভ্যালু বোঝাচ্ছে তাহলে অ্যান্সার কি থাকবে জিরো সরি অ্যান্সার হবে মাইনাস ওয়ান যদি আমি এটা এরম করতাম ইকুয়ালস টু সাইন মাইনাস ওয়ান মানে হচ্ছে নেগেটিভ ভ্যালু সাইনে আমি যদি জিরো করতাম আর ব্র্যাকেট করতাম তাহলে জিরো না আছে পজিটিভ না আছে নেগেটিভ অ্যান্সার কি থাকবে জিরো সুতরাং এই হলো কিছু ফাংশন ये हलो किछु फांगशन आमरा डिलीट करलाम साइन हो गेलो एर परेरटा कि आछे स्क्वायर रूट स्क्वायर रूट साधारणत आमि जदि एसक्यूआरटी स्क्वायर रूट करे नय करी तार माने तीन त्रिक के नय अन्सार देखाबे तीन যদি আমি এসকিউআরটি যদি আমি কী করব যদি আমি এরকম করি 1/89 না এটা হবে না যদি আমি স্কোয়ার রুট যদি আমি এখানে এখানে 16 লিখি তাহলে অ্যান্সার কী হবে 4 4 16 তাহলে অ্যান্সার হবে 4 সুতরাং এই হলো স্কোয়ার রুটের ফাংশন স্কোয়ার রুট সাধারণত রুট করার ক্ষেত্রে কাজে লাগে राउंड अप हो गेलो सीरीज सम साइन हो गेलो साइन साइन एच तो देखाबो ना स्क्वायर रूट पाई किभाबे काज करबे साधारणत जे स्क्वायर रूटटा आसबे तार संगे पाईर गुण होबे जदि आमी एसक्यूआरटी पाई ब्रैकेटेर मध्य आमी लिखलाम 9 लिखे आमी एंटार मारलाम ताहले स्क्वायर रूट कि होच्छे स्क्वायर रूट होच्छे 3 পাই মানে হচ্ছে কি পাই মানে হচ্ছে পায়ের ভ্যালু কি পায়ের ভ্যালু হচ্ছে 3.141592 এটা হচ্ছে আর এখানে কি আছে আমি স্কোয়ার রুট কি নিয়েছি স্কোয়ার রুট পাই 9 নিয়েছি 9 মানে কি 3 3 9 তাহলে মানে কাজ হলো স্কোয়ার রুট পাই সাধারণত ভ্যালুর সঙ্গে পাই গুণ হয়ে যায় সেটা স্কোয়ার রুট পাই হিসেবে কাজ করে ভ্যালুর সঙ্গে গুণ হয়ে যায় তার মানে 3.14 এর সঙ্গে যদি আমি 9 গুণ করি ইকুয়ালস টু 3.14 ইনটু যদি 9 গুণ করি তাহলে অ্যান্সার কী আসছে 28.274328 এটা যদি আমি স্কোয়ার রুট করি তাহলে কী আসবে অ্যান্সার স্কোয়ার রুট করে এই ভ্যালুটা নিই করে আমি এন্টার মারলাম তাহলে এসছে 5.317361 5.317361 কাছাকাছি চলে এসছে সুতরাং এই হলো স্কোয়ার রুট পাই